কেন 90 দিন পরেও তারা কেন কোন রকম আলোচনা করছেন না পার্লামেন্টে আজকে রাজপথে আর কত পুলিশ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দেখুন আমাদের আটকানোর চেষ্টা করছে আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি আর এখানে তৃণমূল তার পুলিশ বাহিনী আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে এটা হচ্ছে বাংলা দেখে রাখুন আপনারা আপনারা দেখুন আমাদের এই সংখ্যাকে আটকানোর জন্য তৃণমূলের পুলিশ কে রকম করছে শুধু দেখে রাখুন বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বিক্ষোভ নরেন্দ্র মোদীকে পার্লামেন্টে বলতে হবে কেন 90 দিন পরেও তারা কেন কোন রকম আলোচনা করছেন না পার্লামেন্টে গৃহযুদ্ধ লেগেছে পার্লামেন্টে গৃহযুদ্ধ তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলছে আর মমতা ব্যানার্জির পুলিশ আমাদের আটকাচ্ছে এর বিরুদ্ধে হবে এর বিরুদ্ধে লড়াই রাজপথেই হবে মণিপুর মণিপুরের ইস্যু আপনারা জানেন মণিপুরে আজকে এত দিন ধরে গন্ডগোল চলছে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বড় বড় ভাষণ দেয় চুপ করে বসে আছে তাই বিরুদ্ধে আজকে এই প্রতিবাদ আমরা দুটো ডিমান্ড অবিলম্বে প্রধানমন্ত্রী যাতে তার স্টেটমেন্ট রাখে মণিপুর ইস্যুতে এটাই ঘর ঘর ঘুরে যাওয়ার ছবি হবে